মাধ্যমে আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট যে স্কুল হচ্ছে অতিজন স্কুল, বেশ কয়েক বছর যাবৎ আমাদের পার্শ্বদ্রানা ভাই ব্ল্যাক এন্ড হোয়াইট, যিনি নিজেকে ব্ল্যাক এন্ড হোয়াইট নামে পরিচয় দিতে ভালোবাসেন, আজ থেকে প্রায় তিন বছর আগের থেকে ওনার সাথে আমার যে ব্যক্তিগত পরিচয় এবং আসা যাওয়া, ওনার যে মনের ইচ্ছা ছিল আজকে সেই ইচ্ছার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। একটি ছোট পরিসরই হলো একটি স্কুল ঘরের সামনে আমরা আজকে অনুষ্ঠান আমরা করতে পারছি। ওনার যে স্বপ্ন সেই স্বপ্নের একটি পদযাত্রা আজকে শুরু হচ্ছে। মাননীয় আজকের এই সম্মানিত এই অনুষ্ঠানের সভাপতি আমাদের যিনি অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন স্কুলে, আমাদের ভটিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক আজকের অনুষ্ঠানের সভাপতি, ধন্যবাদ দিই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মাস্টার জানা ব্ল্যাক এন্ড হোয়াইট। সেই সাথে আমাদের যারা প্রতিবন্ধী আমরা এনজিএল বলে থাকি, তাদের অভিভাবক সহ এলাকার শিশু বাচ্চারা এবং সেই সাথে আমার অনেক অভিভাবক মা বাবা আমরা এখানে উপস্থিত। আমাদের সম্মানিত মুরব্বীর এখানে আছেন, আমাদের সাবেক হাই স্কুলের শিক্ষক এবং আমাদের প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক সহ উপস্থিত প্রত্যেকজনকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানিয়ে আমার ক্ষুদ্র শুভেচ্ছা বক্তব্য আমি শুরু করছি। তো প্রথমেই যে কথাটি না বললেই নয়, আমি যেটা শুরু করেছিলাম যে আজ থেকে তিন বছর আগে মাসুদ রানা ভাইয়ের সাথে যখন পরিচয় হয়েছে, তার যে মনের ইচ্ছা, তার আকাঙ্ক্ষা, তার যে কাজের কথা তিনি বলেছিলেন, তখন থেকে ওনাকে মনের দিক থেকেই আমরা অত্যন্ত আপন করে নিয়েছিলাম এবং আমরা চেয়েছি যে এখানে শিশু যেন হয়। সেই মোতাবেক আজকে আমাদের প্রধান শিক্ষকের সহায়তায় তার জায়গায় একটি ছোট্ট পরিসরে একটি স্কুল আমরা দেখতে পাচ্ছি, যেখানে বাচ্চারা আসবে। আমরা যাদেরকে অনেকেই জানি কিন্তু আমরা সময় দিতে পারি না সাংসারিক বিভিন্ন কাজের জন্য, জীবিকার তাগিদে একটি প্রতিবন্ধী বাচ্চাকে আমরা অনেক সময় সৃষ্টিকর্তার আল্লাহ তাআলা বা ঈশ্বরের আমরা যে যে জন্মের অনুসারী থাকি না কেন আমরা মনে করি যে এটা আমাদের সৃষ্টিকর্তার অভিশাপ, কিন্তু আসলে কি তাই? সেটা অভিশাপ নয়, সেটা আমাদের কিছু ভুলের কারণে হয়তো বা শারীরিক কোনো স্বাস্থ্য সমস্যাগত কারণে একটি প্রতিবন্ধী শিশু জন্ম হয়, কিন্তু সেই শিশু তো অপরাধী নয় এবং সেই শিশুকে আমরা সঠিকভাবে লালন পালন করতে পারি না, তাদেরকে পরিচর্যা করতে পারি না, অনেকেই হয়তো আমরা সময় দিতে পারি না, অনেকেই আমরা অবজ্ঞায় সেই বাচ্চাটিকে আমরা ফেলে রাখি। এটা যেন না হয়, মানুষ হিসাবে তারও বেড়ে উঠবার জন্য, পরিচর্যা পাওয়ার জন্য বা বেঁচে থাকবার অধিকার আছে। সে অধিকার থেকেই আজকে আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা শ্যামলাদের পুতুল আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে এই বাচ্চাদের উপরে, অটিস্টিক বাচ্চাদের উপরে তার যে কাজ সে কাজ তিনি চালিয়ে যাচ্ছেন এবং তারই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশে আমাদের একজন দূত হিসাবে আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট মাসুদ রানা ভাই উনি কাজ করছেন বাংলাদেশে। এবং তার সুবাদে যেহেতু দ্বন্দ্বী মধুপুর উনি বলেছেন এটা তার মাতৃভূমি, নিজের ভূমি, জন্মস্থান এবং সে অধিকারী ভুটিয়াকেও ভুটিয়াতে যেন তার স্কুল শুরু হয় এর জন্য তিনি তিন বছর যাবৎ যাওয়া আসা তার পরিশ্রম তিনি করছেন। তো আমরা অত্যন্ত আশাবাদী আগামী দিনে এটা ক্ষুদ্র পরিসর বা ছোট আকারে থাকবে না, এখান থেকে আমাদের প্রতিবন্ধী শিশুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের স্বাস্থ্য এখানে পরিচর্যা করা হবে এবং সেই সাথে তারা যেন আরো বিভিন্ন বিষয়ে তারা যেন পরিচর্যা লাভ করে, শুধু তাদের শারীরিক যে সমস্যাগুলি দেখা হবে না, তারা যেন আগামী দিনে তাদের বুদ্ধি বিকাশ যেন তারা ঘটাতে পারে, তারা যেন এখান থেকে বিভিন্ন শিক্ষা গ্রহণ করতে পারে, এর উদ্দেশ্যে এই স্কুল আজকে স্থাপিত করা হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সমস্যাও আছে, এখানে আমরা যারা অধিবাসী এখানে আশেপাশে বিভিন্ন স্তরে, আমি শুধু অভিভাবক হিসাবে বলতে চাই না, আমি এখানে যদি আরো আমাদের লোকাল জনপ্রতিনিধিরা থাকতেন তাহলে আরো ভালো হতো, আমাদের ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে। তো আমরা আমি প্রধান শিক্ষককে অনুরোধ রাখবো আমরা সহ আমরা যারা উপস্থিত আমরা সকলেই যেন আমাদের লোকাল ফরমখালী ইউনিয়নের যে চেয়ারম্যান আমরা যেখানে বসে আছি আজকে অত্যন্ত নিচু জায়গা, রাস্তাটি অনেক নিচু, এগুলো যদি আমরা বিভিন্ন জায়গা থেকে সাহায্য সহযোগিতা যদি লাভ করি তাহলে আমাদের স্কুল আগামী দিনে আরো বেশি আরো সুন্দর আকার ধারণ করবে, এটাই আমি আশাবাদী। এবং আমরা যেন সকলেই যার যার জায়গা থেকে যার যার অবস্থান থেকে স্কুল আগামী দিনে এখান থেকে আমাদের প্রতিবন্ধী বাচ্চারা মা বাবা বা জাতির অভিশাপ না হয়ে তারা যেন আগামী দিনে ভবিষ্যৎ তারাও তাদের
অনেক কিছু অবদান রাখতে পারে। আপনারা জানেন যে যারা বিশেষ করে নেট যারা ব্যবহার করেন, তামিলনাড়ুতে একটি বাচ্চা সে বাক সম্বন্ধ সে কথাও বলতে পারে না এবং কানেও শুনে না, এরকম একজন প্রতিবন্ধী বাচ্চা ওর মানে 1 কোটি টাকা তিনি জিতে নিয়েছেন বিভিন্ন প্রশ্নের উত্তর সে লিখে সে প্রশ্নের উত্তর বলে দিয়েছে। যেরকম আসলে বাচ্চা এখন দেখেন সেটা কিন্তু তার মা বাবার আর অভিশাপ নয়, কোটিপতি হয়ে গেছে তারা। যে আমাদের শিশুরাও আগামী দিনে এরকমের আন্তর্জাতিক পর্যায়ে তারা যেন যাওয়ার জন্য সুযোগ পায়, সেই সুযোগ সে পথ তৈরি করে দেবার জন্য এই আজকে এই প্রতিবন্ধী স্কুলটিজম স্কুল এর যাত্রা হচ্ছে ঘটিয়াতে। তো আমি ধন্যবাদ দিই আন্তরিকভাবে এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের মাসুদুনা ভাইকে, যে উনি এসেছেন উনি এই অন্ধকার থেকে বাচ্চাদেরকে আলোর পথে নিয়ে যাবেন এবং আমরা যেন কিছুটা হলেও তার সহযোগী হয়ে তাকে সাহায্য সহযোগিতা করে বিভিন্নভাবে সহযোগিতা করে আমরা যেন আমরাও কিছুটা সেই সৌভাগ্য যেন আমরা লাভ করতে পারি, আমরা যেন তার সাথে কিছুটা অংশীদার হতে পারি। আমি আশাবাদ ব্যক্ত করি আগামী দিনে স্কুল আরও উন্নয়ন হবে, আরও বড় আকারে হবে, আরো ক্যাম্পাস আরও অনেক বৃহৎ আকারে হবে, এখানে আরো অনেক প্রতিবন্ধী শিশুরা পরিচর্যা পাবে, এখান থেকে পরিচর্যা পেয়ে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে যেন তারা যেতে পারে, তারা যেন দেশের জন্য অবদান রাখতে পারে। আশাবাদ ব্যক্ত করি আজকে আমাকে এখানে দুটি কথা বলার জন্য, সুযোগ দানের জন্য আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।